উচ্চ মাধ্যমিক পরীক্ষা 15 মার্চ আরম্ভ হয়ে শেষ 19 এপ্রিল। মূলত এপ্রিলের 4-5 তারিখে মেজর পরীক্ষাগুলো হয়ে যাবে। শেষের 4-5 ছোটো সাবজেক্ট থাকবে, তাতে বোধের পরীক্ষার্থীর সংখ্যা হয়তো হার্ডলি 2000-এর মতো হবে। আর মাধ্যমিক পরীক্ষা 16 মার্চ থেকে শুরু হয়ে 18 এপ্রিল শেষ হবে। এদের মূল পরীক্ষা কিন্তু 28 এপ্রিলই শেষ হয়ে মার্চে শেষ হয়ে যাচ্ছে, বাকি ওই প্রফেশনাল সাবজেক্ট পরীক্ষা শেষের দিকে হবে। এছাড়াও তো মাদ্রাসা আলিম পরীক্ষা ওই মাদ্রাসা যেমন 16 মার্চ আরম্ভ হয়ে 18 এপ্রিল শেষ হবে। আর ফাজিল পরীক্ষা আর্টস এবং থিওলজি দুটাই 15 মার্চ শুরু হয়ে 5 এপ্রিল শেষ হবে। তা নাহলে আগামী সপ্তাহে আনসার স্ক্রিপ্ট পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে পাঠানো হবে। আর আগামীকাল এবং পরশু ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে বোর্ড অফিসে, সেখানে স্কুল বিদ্যালয় থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা অন্যান্য অনুমোদিত কোনো টিচার বা নন টিচিং স্টাফ এসে সেগুলো নিয়ে যাবেন।